আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন বাজার রায়পাড়া এলাকায় জোড়াই নদীতে তলিয়ে গেল এক বৃদ্ধা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। বর্তমানে জোড়াই নদীতে চলছে জোর কদমের তল্লাশি। এখনও পর্যন্ত ওই নিখোঁজ মহিলার সন্ধান মেলেনি বলেই জানা যাচ্ছে। তবে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। Your everyday fashion, men's wear, ladies' wear, kids' wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. N&O near ITBI Bank, Kuchbihar. ঘটনা বলতে কি, আমরা তো সকাল 7টা থেকে 8টার মধ্যে জানতে পারি যে এই ঘাটের মধ্যে নাকি এক বৃদ্ধ মহিলা, ওনার বয়স 70 থেকে অনুমান 75 বয়স হবে, তা উনি এখানে সকালবেলা মানে পায়খানা করে হাত পা ধুতে এসেছিলেন আর কি। এসে গিয়ে এখানে পা স্লিপ করে নদীর মধ্যে পড়ে যান, ওদের বাড়ির অভিযোগ। আচ্ছা, তা ওনাকে এখন অবধি আমরা খুঁজাখুঁজি করলাম আশেপাশে, ওনাকে আমরা খুঁজে পাইলাম না। তারপরে ঘটনাস্থলটা আমরা মনে করো এই গ্রাম পঞ্চায়েতকে জানাই, যা গ্রাম পঞ্চায়েত আসার পরে এমনকি পুলিশকেও জানানো হয়। তা পুলিশ আসে, পুলিশ তো একবার না দুইবার আসে ইনকোয়ারি করার জন্য, কিন্তু ওরা তো কোনো এখানে কোনো অ্যাকশান নিচ্ছে না যে এই লোকটাকে যে আমরা খুঁজে পাবো কি না, এইসব এই অবধি কোনো খবর নেই। সকাল 6টা থেকে এখন পর্যন্ত অনেক সময় পার হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় বলবেন এই ব্যাপারে, মানে পুলিশ দুইবার আসছিল, পুলিশ কোনো অ্যাকশানে কথা বলছে না, খালি পুলিশ বলছে যে আপনারা নিজেকে নিজে খুঁজে নেন, পাইলে আমরা দেখে নিব যে ওরা নাকি যে আউটসাইড থেকে কাজ করছেন নাকি খুঁজবার দিকে। নদীতে খোঁজার মতো কোনো রকম ব্যবস্থা করা হয়েছিল কি? হ্যাঁ, আমাদের করা হয়েছিল, আমরা তো নৌকা ব্যবস্থা করছি। আপনারা? হ্যাঁ, আমরা গ্রামবাসীরা। হ্যাঁ, গ্রামবাসীরা। প্রশাসনের তরফ থেকে নদীতে খোঁজার মতো কোনো ব্যবস্থা না? কোনো ব্যবস্থা নেই, এই অবধি কোনো ব্যবস্থা নেই, এমনকি প্রধানকেও জানানো হয়েছিল, কোনো এখানে ব্যবস্থাই নেই।